আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বাংলা ছবি কি এবার সত্যিই আকাশে উঠছে? ককপিট যখন পূজয় রিলিজ করেছিল তখন এই প্রশ্নটা ঘুরপাক খেয়েছিল দর্শকদের মনে। আদতে কমার্শিয়াল ফিল্ম হলেও দেব প্রোডিউসার হিসেবে ঝুঁকি নিয়ে অ্যাডভেঞ্চার ফিল্ম বানিয়েছিলেন এবং দর্শকদের নিয়ে গিয়েছিলেন মাটি থেকে 36,000 ফুট উচ্চতায়। পুজো 6-7টা ছবির ভিড়েও দর্শকদের কাছে একটা আলাদা জায়গা করে নিয়েছিল কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত, দেব কোয়েল রুক্মিণী অভিনীত ককপিট। ককপিটের পর এবার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি হতে চলেছে উড়োজাহাজ। পরিচালক বিদগ্ধ ফিল্ম মেকার বুদ্ধদেব দাশগুপ্ত। উড়োজাহাজে ঘরানার দিক থেকে ককপিটের থেকে সম্পূর্ণ আলাদা, সে কথা বলাই বাহুল্য। যারা বলেন কমার্শিয়াল ফিল্ম এবং আর্ট ফিল্ম বলে ফিল্মের কোনো ভাগ হয় না, তাদের বিরুদ্ধে যুক্তি দেবার জন্য এই দুটি সিনেমা প্রকৃষ্ট উদাহরণ। ককপিট বাণিজ্যিক সিনেমা এবং উড়োজাহাজ আর্ট ফিল্ম। উড়োজাহাজে অভিনয় করছেন চন্দন রায়, সান্যাল এবং পার্ণ মিত্র। জানা গেছে সাধারণ মানুষের কথা রয়েছে এই ছবিতে। প্রত্যেকের স্বপ্ন থাকে, সেই স্বপ্ন থেকেই শুরু হয় জীবনের চলার পথ, জীবনের ওঠা পড়া, স্বপ্নের পথে এগিয়ে যায়। এই ছবিতে পাওয়া যাবে তারই ছোঁয়া। পার্ণ বললেন, আমার এই চরিত্রের নাম কাজল, গৃহবধূ, বাচ্চু স্ত্রী। কাজল তার স্বামী ও সন্তান নিয়ে বেশ খুশি। কাজলের এই চরিত্র অন্য সব কিছুর থেকে আলাদা। পার্ণ জানিয়েছেন, যারা অভিনয় করেন তাদের কাছে চরিত্র অনেক বড় ব্যাপার। এই ছবিতে কাজলের চরিত্র আমায় টেনেছে। তাছাড়া বুদ্ধদেব বাবুর সঙ্গে কাজ, সকলেই চায় ওনার সঙ্গে কাজ করতে। বুদ্ধদেব দাশগুপ্ত বললেন, স্ক্রিপ্ট যত এগোয় অনেক কিছু পাল্টাতে হয়, কিন্তু প্রথমেই ঠিক করা যায় কাদের দিয়ে কাজ করব। আর এইভাবেই আমার চরিত্রে ঢুকে পড়েছে পার্ণ আর চন্দন। সম্প্রতি উড়োজাহাজে ওয়ার্কশপ হয়ে গেল কলকাতায়, শীঘ্রই শুরু হবে ছবির শুটিং। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।